কোভিডে রাজ্যত এক প্রকারের ত্রাস সৃষ্টি করেছে। প্রতিদিনে কোভিড আক্রান্ত বৃদ্ধি পাওয়ার লগতে কোভিডত আক্রান্ত হয়ে ইতিমধ্যে বহু লোকে প্রাণ হেরুয়াইছে। কোভিডর এনে ভয়াবহ পরিস্থিতিত রাজ্য সরকারে নীতি নির্দেশনা জারি করার সমান্তরালকৈ রাইজক কোভিড প্রদানের ব্যবস্থা করেছে। আজি মরাণস্থিত মারওয়ারী যুব মঞ্চ শাখা কার্যালয়ত জনপ্রিয় কণ্ঠশিল্পী নীল আকাশর পরিবারক কোভিড প্রতিষেধক দিয়াবলে আহি সাংবাদিকর সৈতে হওয়া বার্তালাপত কণ্ঠশিল্পীগৰাকী উল্লেখ করে যে কোভিডর এনে পরিস্থিতিত সকলে সজাগ সচেতন হয়ে থাকার লগতে কোভিড প্রটোকল মানি চলিব লাগে। আজি আসলে মারওয়ারী যুব মঞ্চর প্রেক্ষাগৃহ ভ্যাকসিনেশনের যে প্রক্রিয়া তার অংশগ্রহণ করব আর আজি মোর পরিবার ভ্যাকসিনেশন দেওয়া হল, ভ্যাকসিনেশন করা হল। গতি সকল রাইজকে অনুরোধ জানাম আপনার মঞ্চের জড়িয়ে আপনার মাধ্যমে আপনাদের অনাধি পলমে ভ্যাকসিনবিল প্রথমতে বুকিং করব নিজের স্লট, তারপর যান পারে সালে আপনাদের ভ্যাকসিনবিল লোক আর সাবধানে থাকব, সতর্ক হয়ে থাকব, যান পারে নিজকে বসায় রাখব। আর সকলে যদি পুনর্বার আমি একাগ্রতার সকলবিল নিয়ম নীতি মানি চলি আগবাড়ি যাও, নিশ্চয়কৈ আমি খুব সালে এই মহামারীর পরিত্রাণ পাবলে সক্ষম হব। আনহাতে যাওয়া বর্ষরপা কোভিড পরিস্থিতির শিল্পী তথা কলা কৌশলী সকলের যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে। এই ক্ষেত্র সরকারে দুর্দশাগ্রস্ত শিল্পী সকলক সহায় করবলৈ আহ্বান জানায়। উল্লেখ্য যে কোভিডর এনে ভয়াবহ পরিস্থিতিত সকলকে ধৈর্যরে মোকাবিলা করবল আহ্বান জানার লগতে শীঘ্রে ভাল দিন আহিব বলে আশা প্রকাশ করে। যাওয়া বছরও অনুষ্ঠানবিল হওয়া নাই, আসলে দুঃখ করব না, কোনো ভাগি পড়ব না, মানে ভাবো এক আন্ধার রাতির পিছন সদায় পুয়া হয় আর পোহর হয়, গতি অকনমান দুঃখের সময় কষ্টর সময় সকলে কষ্ট করব লাগিব। পৃথিবীর বিভিন্ন অঞ্চলত বহুত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড নাইন্টিনের, গতি আমি তারপর হাত সারিব পড়া নাই, গতি প্রথমতে নিজের জীবনটা বসা আর নিশ্চয়কৈ ভাল দিন আসব মানে ভাবো, আর সকলকে শক্তিশালী হয়ে থাকবলে অনুরোধ জানাইছো আর ভাল দিন আসব। আর তদুপরি বহু ঠাইত বিভিন্ন শিল্পী সকলের বহুত দুর্দশা হয়েছে, গতি রাজ্য সরকার অনুরোধ জানাম যে যা একবারে দুর্দশাগ্রস্ত যাতে অকনমান সহায় করব পারে, আর আমিও যথেষ্ট যান বার সহায় করে যাব। আর আপনাদেরও একটা অনুরোধ, আপনাদের বহুত বিভিন্ন ধরনের শিল্পী আছে যাকে কেবল সংগীত অথবা অভিনয়ের জড়িয়ে নিজের পরিয়াল পোহপাল দিয়েছিল, তেনেকা লোক সকলক অনতি পলমে অকনমান হলেও সাহায্য প্রদান করক আর বেশি চিন্তা করব না, খুব সালে আমি এই পরিস্থিতির পরিত্রাণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট।